আমি আলোচনা করছি স্ট্যাটিক, আমি কোড দিয়ে প্রথমে আপনাদেরকে বুঝাই, হঠাৎ করে কনসেপ্টে জাম্প করছি না, প্রথমে কোড দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটা কনসোল অ্যাপ্লিকেশন নেই, আমি একটা ক্লাস নিলাম, নাম হলো ট্রেনিং। ট্রেনিং ক্লাসের কিছু ডাটার কথা বলেন, নর্মালি কিছু ডাটার কথা বলেন, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, এই তো। তো আমি আজকে আরেক টাইপের একটা ডাটা দেখাচ্ছি, একই রকম। ধরেন আমি রাখলাম প্রাইভেট, আপনার তো এখন অটো প্রপার্টি জানেন, পাবলিক ইন্টিজার নাম্বার অফ ট্রেইনিজ সেট গেট। ওকে, সো নাম্বার অফ ট্রেইনিজ, এখানে একটা কিওয়ার্ড ইউজ করলাম, সি দিস কিওয়ার্ড স্ট্যাটিক। ওকে, আর আরেকটা রাখি নন স্ট্যাটিক, পাবলিক স্ট্রিং নেম সেট গেট। এখন একটা স্ট্যাটিক একটা নন স্ট্যাটিক হওয়াতে বিষয়টা কি রকম হচ্ছে, কলারের কাছে, তার যে কলার ট্রেনিং ক্লাসের যে ইউজার আর কলার, তার কাছে ব্যাপারটা কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। আমরা যে কোনো একটা কলারে চলে আসি, এখানে প্রোগ্রাম নামে একটা ক্লাস আছে, মেইন একটা মেথড আছে, সেখানে তো ডেফিনেটলি আমি এটার অবজেক্ট তৈরি করতেই পারি। চলেন আমরা ট্রেনির অবজেক্ট তৈরি করি, ট্রেনি, এ ট্রেনি ইকুয়ালস নিউ ট্রেনি, দেন এ ট্রেনি ডট দিলে কি আসে দেখেন, শুধু নেমটা আসে, তাই না? নাম্বার অফ ট্রেনিস কি এসছে? আসে নাই। কিন্তু আমরা দেখলাম শুধু নেম আসলো, আমি এভাবে রাখলাম। আর যদি শুধু ট্রেইনি লেখেন, ডট দেন, তাহলে কি এসছে? নাম্বার অফ ট্রেইনিজ। তাহলে কি আমরা কনক্লুশন এটা টানতে পারি কিনা দেখেন, আমরা বললাম যে ডাটাগুলা স্ট্যাটিক না, সেই ডাটাগুলা যদি আমি অ্যাক্সেস করতে চাই, ইউজ করতে চাই, ডেফিনেটলি পাবলিক হওয়া লাগবে, সেটা তো প্রথম শর্ত। সো সেই ডাটাগুলো আমি যদি পেতে চাই, তাহলে সেই ডাটাগুলোকে আমি স্ট্যাটিক ডিক্লেয়ার করব না। বোঝার চেষ্টা করেন, সেটা কি আমি অবজেক্ট লেভেলে পেতে চাইলে, কথাটা কি বোঝা গেছে কিনা? অর্থাৎ আমি যে ডাটাগুলোকে নন স্ট্যাটিক অথবা ডাটা অথবা মেথডকে আমি মেম্বারে বলি, বাই দ্য মেম্বার মিনস কি, ডাটা এবং মেথড সবকিছুকে একসাথে মেম্বার বলে, এখানে মেথডও থাকতে পারত। তাহলে আমরা কনক্লুশন টানতে পারি কিনা, এইভাবে দেখেন, যে ডাটাগুলো স্ট্যাটিক না অথবা যেই মেম্বার যে মেথডগুলো স্ট্যাটিক না, সেই মেথডগুলো অ্যাক্সেস করতে চাইলে আমি ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে ডট দিলে সেটা আমি অ্যাক্সেস পাই। ক্লিয়ার? এটা সত্য। আর যেই মেম্বারগুলো স্ট্যাটিক, সেই মেম্বারগুলো কখনো অবজেক্ট লেভেলে ডট দিলে আমি পাই না, সেগুলো কোন লেভেলে পাই? ক্লাসের নাম দিয়ে ডট দিলে পাই। কেমন? ওকে, ভেরি মেকানিক্স, মানে একদম হয়তো কথাবার্তাটা একদম বোকার মতো শোনাইছে। এখন আসেন আমরা এটার একটু ইন্টারপ্রিটেশন করি। আমরা এটা তো হলো কোড লেভেলের ইস্যু, বাট এটার এইরকম কেন এবং অ্যাসেন্সটা কি, কখন কোনটা স্ট্যাটিক রাখবো, কখন কোনটা নন স্ট্যাটিক রাখবো, তাই না?
আচ্ছা, তো এটার জন্য আমি আরো কিছু ইনফরমেশন এখানে অ্যাড করি। পাবলিক স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার সেট গেট, পাবলিক স্ট্রিং ইমেল সেট গেট। নাও সি, ওকে, এখন এবার আমি এখান থেকে স্ট্যাটিক শব্দটা উঠিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখন কোনো কিছু স্ট্যাটিক নাই, কিন্তু আপনারা খুব ন্যাচারাল একটা ফ্লোতে যান এই ক্লাস ডিজাইনে, খুব ন্যাচারাল থাকার চেষ্টা করেন, সাধারণ একজন মানুষ থাকার চেষ্টা করেন। ট্রেইনি হ্যাজ নেম, কথা সত্য? ট্রেইনি হ্যাজ রেজিস্ট্রেশন নাম্বার, এটাও সত্য। ট্রেইনি হ্যাজ ইমেল, ট্রেইনি হ্যাজ নাম্বার অফ ট্রেইনিজ, কথাটা কি যাচ্ছে? সি শার্পের এক্সএমপিতে কথাটা কিন্তু ন্যাচারাল লাইফের সাথে যায় না, রিয়েল লাইফের সাথে কিন্তু যাচ্ছে না। এটা ফিল করতে পারছেন কিনা দেখেন। অর্থাৎ আপনি উপরের তিনটা ডাটাকে যেরকম করে অবজেক্টের উপরের তিনটা ডাটাকে অবজেক্টের ডাটা হিসেবে আপনি রিপ্রেজেন্ট করতে চান, ঠিক 4 নম্বর যে নাম্বার অফ ট্রেনিয়াজ আছে সেটাকে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না যে ঠিক এটা একটা ট্রেনিং ডাটা, তাই না? যেমন আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনার বলবেন কেন নাম এটা রেজিস্ট্রেশন নাম্বার এটা ইমেল এটা নাম্বার অফ ট্রেনিং, আই ডোন্ট নো, ইটস নট মাই ডাটা, তাই না? আচ্ছা এখন দেখেন, বাট নাম্বার অফ ট্রেইনিজ, ট্রেইনি শব্দটা তো আছে, রাইট? রিলেটেড, রিলেটেড, ইট ইজ রিলেটেড টু ট্রেইনি, এবং এট দ্য সেম টাইম আমরা এটাও বলতে পারি ইটস নট রিলেটেড টু ট্রেইনি অবজেক্ট, তাই না? এই ডাটাগুলো হয় ক্লাস লেভেল ডাটা অথবা ক্লাস লেভেল মেম্বার মেথড, হোয়াট এভার ইট ইজ। এই কথাটা কি একটু বোঝা গেছে? আমি আবারও বলছি, দেখেন আমি এবার একটু হয়তো অন্যভাবে বলবো। আমি যদি ট্রেইনি থেকে 5টা অবজেক্ট তৈরি করি, তাহলে 5টা অবজেক্টের ক্ষেত্রে নাম রেজিস্ট্রেশন নাম্বার ইমেল ভিন্ন ভিন্ন ভাবে অবস্থান করবে না, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে, তাই না? কারোর সাথে কি, অর্থাৎ এই ডাটাগুলো অবজেক্ট লেভেলে ভেরি করে। কথাটা কিন্তু এবার আমি ঘুরাচ্ছি, আবার অন্যভাবে বলছি, এই তিনটা ডাটা কিন্তু অবজেক্ট লেভেলে ভেরি করে। কিন্তু আপনারা এখানে কতজন ট্রেইনি আছেন সেটা কি অবজেক্ট লেভেলে ভেরি করে? সেটা কিন্তু আমি বলতেছি না, সেটা কনস্ট্যান্ট ডাটা, আমি কিন্তু সেটা বলতেছি না। আমি বলতেছি সেটা একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে সেটার কোনো ভিন্নতা নাই। নাম্বার অফ ট্রেনিজ 30 জন অথবা 33 জন, হোয়াট এভার ইট ইজ, বাট আপনি কিন্তু কখনো এটা বলবেন না যে নাম্বার অফ ট্রেনিজ কিন্তু একজন ট্রেইনিং ডাটা। ডু ইউ ফিল ইট? আগে অ্যাসেন্সটা ফিল করে, তারপর হলো আমরা কোডিং এ যাবো। আমি কোডিং এর আপাতত আপনাদেরকে একটু ফ্যামিলিয়ার করলাম, রাইট? তাহলে আমরা আবারও আবারও একটু কনক্লুশন টানছি, যে ডাটাগুলো অবজেক্ট লেভেলে ভেরি করবে সেই ডাটাগুলোকে বলা হয় ইনস্ট্যান্ট ডাটা অর অবজেক্ট ডাটা, এবং সেই ডাটাগুলো হবে নন স্ট্যাটিক। আর যে ডাটাগুলো ক্লাস লেভেলে থাকবে, অবজেক্ট লেভেলে ভেরি করবে না কিন্তু আসলে মনে হবে ওই ক্লাসের ডাটা, সেই ডাটাগুলো হবে স্ট্যাটিক। ওকে, সো নাম্বার অফ ট্রেইনিজ আসলে অবজেক্ট লেভেলে কোনো ভেরিয়েশন নেই, এটার জন্য এটা ক্লাস লেভেলে থাকে ডাটাটুকু, সেটার জন্য আমরা বললাম নাম্বার অফ ট্রেইনিজটা স্ট্যাটিক। ওকে, আচ্ছা এখন আসেন, সি শার্প তো আর এত কিছু বুঝেন আপনার ওই কমন সেন্সটুকু। সি শার্পে আমি কিন্তু নামকে যদি স্ট্যাটিক বলতাম, সি শার্প কি বলতো যে না নাম তো স্ট্যাটিক হবে না, এটাকে বলতো? সি শার্প কিন্তু বলতো না। আমরা এবার উল্টো গেমটা খেলবো। এখন আমরা বলবো, আচ্ছা যদি স্ট্যাটিক রে নন স্ট্যাটিক রাখি তাহলে প্রবলেম কি হবে? প্রথম আমি কিন্তু এখন স্ট্যাটিক, আমি এখন আপনারা তো বিলিভ করেন নাম্বার অফ ট্রেনিজ কিন্তু অবজেক্টের ডাটা না, বাট আমি এখন কোন লেভেলে রাখছি? অবজেক্ট লেভেলে না, ওকে, ফিল্ড লেভেলে কিন্তু রাখছি, ইনস্ট্যান্স কি অবজেক্ট লেভেলের ডাটা হিসেবে রাখছি। তাহলে দেখেন আপনার কলারের কাছে সেটা ইন্টারপ্রিটেশনটা দেখেন কি হয়। এ ট্রেনি ডট দেওয়ার পর, ওকে, নাম ইমেল মানলাম, নেম মানলাম, রেজিস্ট্রেশন নাম্বারও মানলাম, আপনার কলার কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ট্রেইনিজ, ফ্রম হোয়ার আই উইল গিভ ইট অর আই 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 গেট ইট ফ্রম দিস অবজেক্ট, এটার মিনিংটা কি? এটু কি বোঝা যাচ্ছে? অর্থাৎ আপনার নাম, আপনি এখন ট্রেইনার, ধরেন ট্রেইনি ক্লাসটা আমি লিখছি, আপনি ইউজ করছেন, আপনি দেখেন আপনি ইউজ করার সময় নাম্বার অফ ট্রেইনিজটা আপনাকে একটু কনফিউশনে ফেলে দিচ্ছে, পাজল করে দেওয়ার চেষ্টা করছে,
আপনি ইমেল, ওকে ডাটাবেস থেকে ইমেল এনে ইমেল ইনিশিয়াল দিয়ে দিলেন, নাম দিয়ে দিলেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলেন, কিন্তু নাম্বার অফ ট্রেনিস প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে ইট মিন্স নাথিং। অর্থাৎ আপনি যদি স্ট্যাটিক ডাটাকে নন স্ট্যাটিক রাখেন, তাহলে আপনার যে আপনার ক্লাসের যে ডিজাইন সেটা কিন্তু খুব চমৎকারভাবে আপনার কলারের কাছে ফুটে উঠবে না, বরং উনি কনফিউজ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা বলবো যে স্ট্যাটিক ডাটাকে স্ট্যাটিক রাখাই ভালো। এখন দেখেন, ডট দিলে কিন্তু উনি আর সেটা পাচ্ছে না, উনি যদি সেটা ওনার ডাটা দরকার হয় উনি কি দিয়ে পাবে, সেটাকে ক্লাস দিয়েই পাবে। যেমন আমরা বলতে পারি ট্রেনি ডট নাম্বার অফ ট্রেনি ইজ ইকুয়ালস, হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম, দেন আমি বললাম কনসোল ডট রাইট লাইন ট্রেনি ডট নাম্বার অফ ট্রেনিজ, তাহলে আউটপুট কত আসবে? 100 প্রোভাইডেড সে দিস। অনেকে মনে করেন এটা ফিক্স, ইটস নট ফিক্স। এখন কত আসবে? 10 আসবে, তাই না? ফিক্স অনেকেই বলে, কিসের রেসপেক্টে ফিক্সড আগে সেটা বোঝার চেষ্টা করেন। অ্যাক্সিসটা কি? অ্যাক্সিসটা হলো অবজেক্টের রেসপেক্টে ফিক্স, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্ট টু অবজেক্ট ওই ডাটাটুকু ভেরি করে না, সেটার জন্য অনেকে বলে ডাটাটুকু ফিক্স, বাট ইটস নট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট একদম ফুললি অন্য জিনিস, সেটা সে আলোচনা আমি পরে আসবো। ডু ইউ গেট দ্য আইডিয়া? ওকে, সো নেক্সট, তারপরের অংশ দেখেন, সরি, নেক্সট নেক্সট কোশ্চেন। সো আমি বললাম নাম্বার অফ ট্রেনিসটা আসলে ফিক্সড ডাটা ইন রেসপেক্ট অফ অবজেক্টস, ইটস নট কনস্ট্যান্ট ডাটা। আচ্ছা, এবার উল্টোটা করছি দেখেন। তাহলে আমরা 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 কনক্লুশনটা আনলাম কি, স্ট্যাটিক শুড বি স্ট্যাটিক, রাইট? আমি কিন্তু বলতেছি না মাস্ট বি স্ট্যাটিক, মাস্ট, ওকে, ওভাবে রাখলে হয়তো পাজলড হয়ে যায়, বাট খুব বড় ধরনের প্রবলেম নেই। এবার দেখেন, নন স্ট্যাটিকরে যদি স্ট্যাটিক রাখি তাহলে কি হয়, যে সি দিস, আমি এগুলো সব স্ট্যাটিক করে দিচ্ছি। ওকে, নাও সি, এ ট্রেনি ডট আছে কি? আচ্ছা, এখন আমাকে খুব নর্মালি বলেন, ডাটাবেস থেকে ট্রেনি ক্লাসের ট্রেনি 10টা অবজেক্ট আপনি জেনার ডাটাবেস থেকে নিয়ে আসলেন, ট্রেনি 10টা ডাটা, 10টা অবজেক্ট তৈরি করে আপনি অ্যারে লিস্ট, সরি, অ্যারে কি লিস্ট তৈরি করে আপনি দেখেন না সেই লিস্টে কয়টা অবজেক্ট থাকে ট্রেনির? 10টা অবজেক্ট থাকে না? ডাটার স্ট্যাটিক করে দিয়ে কি রাখতে পারবেন? আর খুব ভালো করে লক্ষ্য করেন, এইবার কিন্তু একদম ভেঙে পড়ছে সব কিছু। পেলে আমি যখন ডাটাটুকু স্ট্যাটিক করে ফেললাম, তাহলে এই ডাটাটুকু এখন সব ক্লাস লেভেলে চলে গেছে না? ক্লাস লেভেল হওয়াতে আমি এটা যদি 10টা অবজেক্ট তৈরি করি তাতে কি কিছু ভেরি করবে? এক একটা অবজেক্টের কি এক এক রকম ডাটা হবে? পুরো যেহেতু ক্লাস লেভেল চলে গেছে, সো এখন কেউ যদি আমাকে বলে ট্রেনিং ক্লাসের 10টা অবজেক্টের একটা লিস্ট দেন, আমি কি আর পাবো? ইম্পসিবল, রাইট? নন স্ট্যাটিক ডাটাকে স্ট্যাটিক করার মূল্য দেখেন, ফুলি প্রসিডিউরাল কোড হয়ে যাবে, তখন তো আপনি অনেক ফাইট করবেন, অ্যারে, অমুক অ্যালগোরিদম বই, ডাটা স্ট্রাকচারের বই, ডিকশনারি, তাই না? হাজারো আয়োজন শুরু করি, কেন আপনি তো প্রথমে 12টা বাজারে দিয়েছেন। ইউ গেট দ্য আইডিয়া? ওকে, সো আমরা আবার, আমি আবারও বলছি, যে ডাটাগুলো ইনস্ট্যান্স লেভেল ডাটা অথবা যেই মেথডগুলা, মেথডের কথা হয়তো পরে আসবে, আমি দেখাচ্ছি, যে মেথডগুলো ইনস্ট্যান্স লেভেল মেথড, সেই মেথডকে কখনোই অথবা সেই ডাটাকে কখনোই আপনি স্ট্যাটিক করলে, ক্লাস লেভেল করলে একেবারে ডিজাস্টার, আপনার ওই কোড আর কেউ ইয়া করবে না। আমি একবার স্ট্যাক ওভার করতে সুন্দর একটা কোশ্চেন দেখছি, একদম বলছি, হোয়াট ইফ আই উইল কিপ এভরি ডাটা অ্যান্ড মেথড অফ এভরি ক্লাস স্ট্যাটিক, হোয়াট উইল হ্যাপেন ইন জাভা? তো আরেকজন বললো যে ভাই আপনি চিন্তা কিভাবে করছেন এই, মানে ওকে, অথবা আপনি তো টোটালি প্রসিডিউরাল কোড লিখবেন, এছাড়া তো আর কিছু না, কারণ অবজেক্ট বলে তো আর কিছুই নাই। আপনি যখন সব স্ট্যাটিক করে দিলেন, অবজেক্ট বলে কি আর কিছু আছে? হোল অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন সব ডাটা এবং মেথড স্ট্যাটিক, কেন অবজেক্ট বলে আর কিছু নাই? তাহলে এটা কি ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ক্লাস ওরিয়েন্টেড প্রোগ্রামিং হতে পারে, নট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং ডেফিনেটলি এটা আসলে কাজ করবে না।
কিছু দূর গিয়ে উনি আসলে বিভিন্ন রকম ঠ্যাক দিবেন এবং ওটা কখনো মেনটেন করা যাবে না, একটা পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে। যদি উল্টোটা আমি করি, সরি আমি রেসপন্স করতে চাই, সরি আমি নেই আচ্ছা, আপনার কোশ্চেনটা ছিল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। প্রথম দেখেন কনসেপ্ট, অর্থাৎ তাহলে আমি এই ব্যাপারগুলো দেখানোর উদ্দেশ্য হলো আপনাকে জানতে হবে কখন একটা ডাটা স্ট্যাটিক হবে কখন হবে না। সি শার্প কোড সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত আপনি আগে নেবেন তারপর সি শার্পে সেটা লিখবেন। ওকে, সো স্ট্যাটিক সাধারণত অ্যাভয়েড করা হয়, যেমন এই ডাটার ক্ষেত্রে আপনি দেখেন নাম্বার অফ ট্রেন ইজ, আসলে এটা ইনস্ট্যান্স লেভেল ডাটা না, এটা স্ট্যাটিক ডাটা, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কেমন। কিন্তু উপরের ডাটাগুলো কেউ যদি বলে যে না সেটা স্ট্যাটিক ডাটা, তার মানে ওনার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে প্রবলেম আছে, তাই না? ওকে, এবং সেটা স্ট্যাটিক হলে কি ডিজাস্টার এটা বললাম, তাই না? ওকে, আমি স্ট্যাটিক মেথডের আলোচনা একটু যাই। এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা ক্লাস নিচ্ছি, দেখেন একটা ক্লাস নিচ্ছি, ক্লাস হলো ক্যালকুলেটর। আপনার এই ক্লাস অনেক দেখছেন, পাবলিক ডাবল ডাবল অ্যাড ডাবল ফার্স্ট নাম্বার কমা ডাবল সেকেন্ড নাম্বার। ওকে, সো আমি আমি একটু কপি পেস্টে করছি সময় বাঁচানোর জন্য। এই ক্লাসটা আপনারা অনেক দেখছেন, আমার উদ্দেশ্য হলো স্ট্যাটিক মেথড কি সেটার সাথে আপনাদেরকে ফ্যামিলিয়ার করা। আচ্ছা, এটা আপনারা দেখছেন তাই না, অনেকবার দেখছেন। এবার আমি সাথে এই ক্লাসটা এইভাবে থাকুক, সাথে আমি আরেকটা ক্লাস লিখছি, দেখেন ওইটা হলো পার্সন ক্লাস, এটা আপনারা দেখছেন। পাবলিক স্ট্রিং
আমি আপনার দিলাম ফার্স্ট নেম, দুইটাই নাম রাখলাম বেশি না, লাস্ট নেম পাবলিক। লাস্ট নেম সেট গেট, সেট গেট। ওকে, নাও হোয়ার ইজ দ্য ডেফিনেশন অফ ফুল নেম? ইউ উইল নো ইট। পাবলিক স্ট্রিং ফুল নেম, সরি অলরেডি তো ডাটা ওর কাছে চলে আসবে, তাই না? সো রিটার্ন ফার্স্ট নেম প্লাস ওয়ান স্পেস লাস্ট নেম, তাই না? আপনাদের কারো কাছে কি এরকম মনে হচ্ছে কি না যে ফুল নেমটা স্ট্যাটিক হতে পারে? মনে হচ্ছে কি এরকম কিছু? কেন মনে হচ্ছে না বলেন? এক্স্যাক্টলি, অর্থাৎ দুই ভাবে আমরা চিন্তা করি। প্রথম হলো কনসেপ্ট, ফুল নেম তো প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে ভেরি করে, রাইট? আচ্ছা, সেকেন্ড কনসেপ্ট হলো ফুল নেম যে মেথড আছে সে কিন্তু অবজেক্ট লেভেলের ডাটা নিয়ে ক্যালকুলেশন করে। তার মানে হলো কোডের ভিতরে যদি আমি তাকাই, ফুল নেম যেহেতু অবজেক্ট লেভেল ডাটা নিয়ে ক্যালকুলেট করে, তার মানে কি অবজেক্ট লেভেলে তার তার ভ্যালুর কি ভেরিয়েশন আছে? তাহলে এটা ডেফিনেটলি এটা স্ট্যাটিক হবে না, এটা নন স্ট্যাটিক হবে। ওকে, সো এটা এখন কি বোঝা যাচ্ছে? দেখেন একটা মেথড কখন নন স্ট্যাটিক হচ্ছে এটা বোঝা যাচ্ছে কিনা? আপনি নিশ্চিতভাবে বলে দিতে পারেন এটা কখনো ক্লাস লেভেল ডাটা মেথড হবে না, কারণ ক্লাস লেভেল মেথড হলে তো এটা ফিক্স হয়ে গেল, তাই না? ওকে, নেক্সট, ক্যালকুলেটর ক্লাসের ক্ষেত্রে আসেন তো। ক্যালকুলেটর ক্লাসের মানে আপনি পার্সন ক্লাসের যদি 10টা অবজেক্ট তৈরি করেন, প্রত্যেকটার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেওয়ার পর প্রত্যেকটার ফুল নেম কল করলে আলাদা আলাদা সে ডাটা দিবে না, দিবে কি না? আপনি ক্যালকুলেটরে 10টা অবজেক্ট তৈরি করলেন, রাইট? ওগুলার অ্যাড মেথড কল করলেন ডাটা দিয়ে, তাই না? ক্যালকুলেটরে 10টা অবজেক্ট কি কোনো কিছু মিন করে? জাস্ট ট্রাই টু গেট দ্য আইডিয়া। পার্সনের 10টা অবজেক্ট ডেফিনেটলি কিছু মিন করে, কারণ পার্সন সেভ করেন আপনি ডাটাবেস, তাই না? তাদেরকে উঠে আনেন, তাদেরকে দেখান, তাদেরকে এডিট করতে সুবিধা দেন, কোনটা করবেন? কোনোদিন কি এরকম দেখছেন যে ক্যালকুলেটারে, মনে আছে তো ক্যালকুলেটারে কোনো ডাটা থাকবে না? আমরা একটা ক্লাসে প্রথম দিকে ওপি ক্লাসে আলোচনা করছিলাম যে ক্যালকুলেটার আসলে কোনো ডাটা বলে কিছু নাই, ক্যালকুলেটার হলো একটা ইউটিলিটি টাইপের ক্লাস। সো তাকে কিছু কমান্ড করে সে ওই কাজটুকু পারফর্ম করে দিয়ে দেয়। যদি এটা বিশ্বাস করেন যে এই ক্লাসের কোনো ডাটা নাই, তাহলে তার ফাংশনালিটি লেভেলে কি কোনো ভেরিয়েশন আছে? পার্সন ক্লাসের ফুল নেমে যেরকম ভেরিয়েশন আছে, এখানে অ্যাড মেথডের ভেরিয়েশন তো আউটার ডাটার উপর ভিত্তি করে হয়, তার ভেতরে কোনো ডাটার উপর তো ভেরিয়েশন নাই, তাই না? ওকে, এই টাইপের মেথডগুলো স্ট্যাটিক। আমি ক্যালকুলেটর অবজেক্ট তৈরি করবো, ডট অ্যাড দিয়ে অ্যাড মেথড কল করবো, এত ঝামেলা করার দরকার কি? ক্যালকুলেটর ডট অ্যাড মেথড দিবই তো শেষ। কিন্তু সেই কথাটুকু আপনি পার্সনের ক্ষেত্রে কখনো বলতে পারেন না, পার্সন ডট কি ফুল নেম দিবে এটা কিন্তু আপনি কখনো বলতে পারেন না। আপনি কি বুঝতে পারছেন? ওকে, সো আমরা এখন এই মেথডটাকে বলে দিচ্ছি স্ট্যাটিক মেথড। কেমন? তাহলে এখানকার প্রত্যেকটা মেথড কি একই রকম না? ওকে, স্ট্যাটিক, 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 স্ট্যাটিক। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেন, একটা ক্লাসে কি স্ট্যাটিক আর নন স্ট্যাটিক জিনিস কম্বাইন করে থাকতে পারে? অবশ্যই পারে। কিছুক্ষণ আগে আমরা দেখাইছি যেই ফাংশনালিটি ক্লাস লেভেল হবে সেটা স্ট্যাটিক হবে, যেটা অবজেক্ট লেভেল হবে সেটা নন স্ট্যাটিক হবে, তাই না? ওকে, নেক্সট, নেক্সট। আচ্ছা, এখন দেখেন ক্যালকুলেটর ক্লাসের সবগুলা মেথড আমি কি ফিল করছি, স্ট্যাটিক হবে, কারণ অ্যাড যেরকম, সাবট্রাক্টের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য, ডিভাইডের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য, এবং মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য, তাই না? আচ্ছা, এখন তাহলে ডেফিনেটলি আমি এখানে এসে লিখতে পারি কিনা দেখেন, আমি লিখতাম ক্যালকুলেটর, এ ক্যালকুলেটর ইকুয়াল, সরি সরি, ক্যালকুলেটর ডট কি অ্যাড, তাই না? 10, 7, তাই না? সে দিবে না? দেন লিখলাম ক্যালকুলেটর ডট ধরেন ডিভাইড, আমি দিলাম ওকে 2, 4, সে ডাটা দিবে, তাই না? ভেরি ইজি, আমার অবজেক্ট তৈরি করার
তৈরি করতে যাব কেন? কারণ এটার অবজেক্ট তৈরি করা বলে আসলে তেমন কিছু মিন করে না। ওকে, পরবর্তী পার্ট, ধরেন আমি ভুল ক্রমে, সি দিস, ভুল ক্রমে আমি সাবট্রাক্ট মেথডটাকে স্ট্যাটিক করি নি। আমি এখন ক্যালকুলেটর ক্লাসের ক্রিয়েটর, আমি ভুলে সাবট্রাক্ট মেথডকে কি করি নাই, স্ট্যাটিক করি নাই। এখন আপনি ইউজার, আপনি কি ফিল করছেন দেখেন। সো আপনি কি করবেন, ক্যালকুলেটর ডট আপনার সাবট্রাক্ট মেথড দরকার হয় নাই, দেন আপনি নিশ্চয় এরকম করবেন। সরি আমার বারবার ফোন আসছে। আমাকে আবার একটু অ্যালাউ করবেন, আমার একটা ফোন এসেছে। সো যেটা বলছিলাম যে সাবট্রাক্ট মেথডটা কিন্তু পাবে না। এক্ষেত্রে আমি ক্রিয়েটর হিসেবে আমি আসলে তাহলে ওনাকে কি ইনস্ট্রাকশন দিব? আমি বললাম আপনি একটা কাজ করেন, এটা করেন, তাই না? তারপর এ ক্যালকুলেটর ডট, আপনার কাছে কি মনে হয় আপনি চিন্তা করেন তো আপনি হ্যাপি হবেন কিনা? আপনি বলবেন যে ভাই অ্যাড করলেন স্ট্যাটিক, ডিভাইড করলেন স্ট্যাটিক, সাবট্রাক্টটা নন স্ট্যাটিক কেন করছেন? তখন আমি বলবো আমি কিছু ভুলে গেছিলাম, এসে তো আর কিছু বলার নাই। এবং এইটা উইয়ার টাইপের ডিজাইন হয়েছে না, ফিল ইট। ওকে, আমাকে আমি কেন করতে পাই নাই, কারণ আমার কম্পাইলার হেল্প করে নাই। মানে আমি তো ধরেই নিছি এই ক্লাসের সব কিছু স্ট্যাটিক হবে, তাই না? তাহলে কম্পাইলারের যদি এরকম কোনো একটা কিছু থাকতো, ফোর্স করতাম যে এরপরে আমি যদি ভুলে চলেও যাই প্লিজ তুমি আমাকে দেখায় দিও। ওকে, দিস ইজ কল্ড স্ট্যাটিক ক্লাস, সি দিস ক্লাস স্ট্যাটিক, সরি স্ট্যাটিক ক্লাস, স্ট্যাটিক স্ট্যাটিক ক্লাস। দেখেন স্ট্যাটিক লেখার পর কি করছে, সাবট্রাক্টের মধ্যে অ্যারো দিয়ে বসে আছে। বললো যে আপনি আগে প্রথম বলে নিয়েছেন এই ক্লাসে কোনো ইনস্ট্যান্স বলে কিছু নাই, এবং সো এই ক্লাসের ডাটা এবং মেথড কোনো কিছুই ইনস্ট্যান্স লেভেলে হবে না, তাহলে আপনি এভাবে রেখে চলে যাচ্ছেন কেন? সো হোয়াট ইজ দ্য স্ট্যাটিক ক্লাস? নর্মাল ডেফিনেশন হলো যেই ক্লাসের ভিতরে ডাটা এবং মেথড সব কিছু স্ট্যাটিক হবে সেটাই স্ট্যাটিক ক্লাস। বাট আরেকটু ভালো ডেফিনেশন দিতে গেলে আপনি এটা বলবেন, আমি আসলে সি শার্পকে এনফোর্স করতে চাই যে তুমি আমি এই ক্লাসে সব কিছু স্ট্যাটিক হবে, আমি যদি ভুলে যাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখা দিবে, তাই না? বোঝা গেল? ওকে, সো এখন সে আমাকে দেখা দিচ্ছে এই ভুল করে চলে যাচ্ছেন তো। আমি বললাম ওকে ঠিক আছে, এখন তাহলে আমার ইট উইল বি স্ট্যাটিক। ওকে, সো আমি তাহলে এখানে যদি আসি, সো আমাকে এখন ডেফিনেটলি আমি ডট দিয়ে সাবট্রাক্ট পাবো। স্ট্যাটিক ক্লাসের কনসেপ্টটা বোঝা গেছে? নেক্সট পার্ট, আর একটা অংশ যেটা হয়তো থিওরিটিক্যালি বুঝতে মাইট বি ঝামেলা হতে পারে, বাট খুব বেশি আশা করি প্রবলেম হবে না। এবার আমি যে কনসেপ্ট আলোচনা আপনাদের সাথে করছি সেটা হলো স্ট্যাটিক কনস্ট্রাক্টর বলে একটা কনস্ট্রাক্টর আছে, সি দিস স্ট্যাটিক ট্রেনিং, ভেরি পিকুলিয়ার থিং। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে ক্যালকুলেটারে কিন্তু লাস্ট আলোচনাটুকু আবার করি না, এটা একটু দেখিয়ে দিই। আমি যে ক্লাসটাকে স্ট্যাটিক করছি এর ফলে আমার কলার আরেকটা জিনিসও পারবে না, কি পারবে না দেখেন। ক্যালকুলেটর, এ ক্যালকুলেটর ইকুয়ালস নিউ ক্যালকুলেটর, সরি দেখেন আসছে, ক্যালকুলেটর নট পসিবল, নিউতে এরর দিছে, তাই না? আপনি পারেন না, কারণ আপনি বলছেন ক্লাসটা স্ট্যাটিক, তাই না? তো অবজেক্ট এটার আবার কি, বোঝা গেল? ওকে, সো এই লাইনটা থাকুক। নেক্সট, পার্সন ক্লাসে চলে আসি, সরি ট্রেনিং ক্লাসে। বাই দ্য ওয়ে আমি এগুলো সরাই দিই, তাই না? উদ্ভট টাইপের দেখাচ্ছে। আমি ট্রেনির একটা স্ট্যাটিক কনস্ট্রাক্টর লিখছি, সো এখানে কিছু একটা লেখি প্রথম দেখেন। হ্যাঁ, বললাম ওকে নাম্বার অফ ট্রেনিজ ইকুয়ালস 10। স্ট্যাটিক কনস্ট্রাক্টরের একটু আইডিয়া নেওয়ার সময় আমি নর্মালি ট্রেনি একটা কনস্ট্রাক্টর লিখি, এখানে লিখি পাবলিক ট্রেনি এবং কিছু একটা, তাহলে ধরেন নেম ইকুয়ালস ফর অ্যান এক্সাম্পল নাম,
কনসেপ্টটা বুঝছেন। প্রথম, স্ট্যাটিক কনস্ট্রাক্টরের সাথে ইনস্ট্যান্স লেভেল কনস্ট্রাক্টরের কোনো পার্থক্য নাই, মানে কোনো মারামারি নেই, সরি পার্থক্য না মারামারি নেই, অর্থাৎ এটা এটার মধ্যে থাকবে, ওটা ওটার মধ্যে থাকবে। ইনস্ট্যান্স কনস্ট্রাক্টর মানে কি, প্রত্যেকটা অবজেক্ট তৈরি হওয়ার সময় যে ইনিশিয়াল কিছু কাজ করে দেয়, তাই না? এটাকে আমরা বলছি কি, ইনস্ট্যান্স কনস্ট্রাক্টর। সেটার মধ্যে ওভারলোড হয়, আপনারা জানেন, তাই না? প্যারামিটার দিয়ে আমি ওভারলোড করতে পারি, কনস্ট্রাক্টর ওভারলোডিং এটাকে বলা হয়। স্ট্যাটিক কনস্ট্রাক্টর দরকার, ইনস্ট্যান্স কনস্ট্রাক্টর তো আপনারা জানেন কি, অবজেক্ট ইনিশিয়ালাইজ হওয়ার সময় কিছু কাজ, কিছু ডাটা সেট করার কোনো ইস্যুস থাকলে সেটা আমরা কোথায় করি, নন স্ট্যাটিক কনস্ট্রাক্টরের মধ্যে করি, তাই না? বাট হোয়াট ইজ স্ট্যাটিক কনস্ট্রাক্টর? ধরেন আমার সিচুয়েশনটা এইরকম, ওই টাইপের ক্লাস একবার যখন সে কম্পাইলার পাবে, রাইট, আমি আবারও বলছি, অর্থাৎ আপনার পুরো প্রজেক্টের মধ্যে ধরেন আপনি ট্রেইনি 15-20 বার তৈরি করেন, ডেস্ট্রয় হয়, তো প্রত্যেকবার কি হয়, ইনস্ট্যান্স কনস্ট্রাক্টর কল হচ্ছে না, হয় কোনোটা ওভারলোড। যেমন এটার ক্ষেত্রে কি হবে, প্রত্যেকবার যতবার অবজেক্ট তৈরি করবেন কোনটা কল হবে, এটা তো এটা কল হবে, তাই না? এটা কল হবে কিন্তু, তাই না? ওকে, ইনস্ট্যান্স কনস্ট্রাক্টর কল হবে। বাট উপরেরটার দিকে দেখেন, এটা কখন কল, এটা তৈরি হবে একদম প্রথমবার, আবার বলছি একদম প্রথমবার যখন সে একটা অবজেক্ট তৈরি করতে যাবে ওই সময় কল হবে, এরপর আর কল হবে না। যতক্ষণ পর্যন্ত না আপনার অ্যাপ্লিকেশন লাইভ অবস্থায় থাকবে ততক্ষণ ওইটা যে একবার কল হলো, এরপর আর কল হবে না। তারপর যদি অফ করে আবার আপনি অ্যাপ্লিকেশন রান করেন, তাও আবার প্রথম একটা অবজেক্ট তৈরি হওয়ার সময় ওইটা কল হবে, এরপর আর হবে না। ওকে, একদম প্রমাণ হিসেবে দেখেন কি হয়। আমরা দুইটা কনস্ট্রাক্টরের মধ্যে ডিবাগ পয়েন্ট বসালাম এবং এখানে চলে আসি, এখানে এসে আমরা বললাম ওকে ট্রেনি 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 ট্রেন 1 2 3 4, সরি এবার দেখেন কি হয়, আমি এখানে ডিবাগ পয়েন্ট ধরলাম, রান করি, ওকে, F11 দিচ্ছে প্রথমবার। দেখেন প্রথমবার কি ইফেক্ট, কোথায় আসছে, স্ট্যাটিক কনস্ট্রাক্টর, নো স্ট্যাটিক কনস্ট্রাক্টর, সি দিস স্ট্যাটিক কনস্ট্রাক্টর, কিছু একটা কাজ হলো, তারপর কোথায় আসছে, ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স কনস্ট্রাক্টর, ডিফল্ট অথবা অন্য কিছু আপাতত আলোচনা করছি না, কেমন? আমরা দুইটার মধ্যে পার্থক্য দেখাচ্ছি। নেক্সট টাইম আরেকটা অবজেক্ট তৈরি হচ্ছে, এবার কোনটা কল হবে, ইনস্ট্যান্সটা, স্ট্যাটিকটা আর কল হবে না, স্ট্যাটিকটা একবার কল হয়েছে, শেষ শেষ, বোঝা গেল? ওকে, এবার কি বোঝা গেছে স্ট্যাটিক কনস্ট্রাক্টর কখন কল হয়, এটা কি বোঝা গেছে কিনা? ওকে, এখন ফার্স্ট অবজেক্ট, এরপর কিন্তু আর কল হবে না। আপনাদের কোশ্চেন হতে পারে এটা কেন দরকার, ওকে, জাস্ট একটা অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করেন। ধরেন একটা অ্যাপ্লিকেশন একটা ফাইলের মধ্যে বিভিন্ন রকম কাজ করে, একটা ফাইলের মধ্যে, আচ্ছা সেই ফাইলটার লোকেশন কি বারবার চিনে দেওয়া দরকার আছে নাকি একবার চিনলেই হয়ে যাবে? আমি আবারও বলতেছি, একবার চিনলে হয়ে যাবে না। আপাতত ধরি, ধরেন ট্রেইনি ক্লাসের, ট্রেইনি অবজেক্টের বিভিন্ন ইনফরমেশন আমি একটা ফাইলে সেভ করি, একটা পর একটা একটা পর একটা, সেখান থেকে উঠে আনি, তাহলে আমার অ্যাপ্লিকেশন প্রথম রান হওয়ার সময় কোনো একবার ট্রেইনি ক্লাসে যখন অবজেক্ট তৈরি হয় তখন বা তখন যদি সে ফাইলের লোকেশনটা একবার চিনে নেয়, তাহলে বারবার কি আমার ফাইলের লোকেশন চিনানোর দরকার আছে? আমি একবারে চিনে দিলাম। এই ধরনের কাজে ধরেন তাহলে আমার এখানে কি আসবে, আমরা যদি ট্রেইনি ক্লাসে যাই, তাহলে ট্রেইনি ক্লাসের মধ্যে আমি এখানে লিখবো পাবলিক স্ট্যাটিক ফাইল লোকেশন, এবং ফাইল লোকেশনটা স্ট্যাটিক কনস্ট্রাক্টরের মধ্যে আমি সেট করে দিব। তাহলে যখন প্রথমবার অ্যাপ্লিকেশন রান করলো, ট্রেইনি রিলেটেড অ্যাক্টিভিটিতে আসলো, একবার ফাইলের লোকেশনটা সে চিনে নিলো, এরপর আর সে বারবার ওটা চিনে আসতে। আমি কিন্তু বলি না ফাইল ওপেন ক্লোজের কথা কিন্তু বলি না, আমি বলছি ফাইল লোকেশন চিনে নিল, লোকেশন চিনে নেওয়া আর ওপেন ক্লোজ কিন্তু খুললে ভিন্ন জিনিস, তাই না? বোঝা গেল কথাটুকু? আচ্ছা, স্ট্যাটিক কনস্ট্রাক্টর খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, যেমন স্ট্যাটিক কনস্ট্রাক্টর পাবলিক হয় না, কারণ দরকার নাই। এর কারণ কি, স্ট্যাটিক কনস্ট্রাক্টর কেউ কল করতে পারে না। কেন বলছি দেখেন, এটা কিন্তু কল হয়েছে কি, ব্র্যাকেট দিছি বিদেশ, এখানে
যদি আমি এখানে আরো তিনটা ওভারলোড রাখতাম আর কল কোনটা হতো যখন যে ওভারলোড কল করাবে, এটা কি আমি কল করছি? কোন কলার কিন্তু এটা কল করতে পারে না, রাইট? সো এবং এটা কোনো ওভারলোড নাই, যে জিনিস কল করতে পারে না সেটার আবার ওভারলোড, তাই না? বুঝতে পারছেন কিনা দেখেন। তো এই জন্য স্ট্যাটিক কনস্ট্রাক্টের কোনো ওভারলোড নাই, কারণ আমার কলার এটা কখনো কল করতে পারবে না, সিস্টেমে কল করে এবং পাবলিক হওয়ার দরকার না, কারণ এটা সিস্টেম রিলেটেড, এটা কলারের কাছে যাওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা এবার দেখেন আরো কিছু ইস্যুজ আছে। যেমন আপনাদের একদম প্রথম দিকে আপনারা এই প্রবলেমটা ফেস করার কথা, আপনাদের এখানে একটা, এটা তো একটা ক্লাস, মেইন মেথড আছে বিদে, এটা উইয়ার্ড কিছু কিন্তু না, এটা একটা ক্লাস, নাম কি? এখানে একটা কি আছে, মেথড আছে, নাম হলো মেইন মেথড। এটা কি টাইপের? আচ্ছা কখনো কি দেখছেন? দেখেন এখানে যদি আমি আরেকটা মেথড লিখি, ধরেন পাবলিক ওয়ার্ড M1 এটা লিখলাম, অ্যাডিং এ মেথড উইল প্রিভেন্ট দ্যাট, ওকে ডিবাগিং অবস্থা আছে মাইট বি, রাইট? এবার এটাকে কল করেন তো এখান থেকে, এমন হচ্ছে কেন হচ্ছে না? ওকে, সো এই মেথডটাকে যদি স্ট্যাটিক করে দেন দেন এখন কিন্তু পাবে। কেন এই প্রবলেম হয়, কেন আনলাম? তার মানে হলো আমরা, আপনারা যদি অবজার্ভ করেন, আপনারা স্ট্যাটিক মেথড থেকে স্ট্যাটিক মেথডে কল করতে পারবেন অথবা স্ট্যাটিক ডাটা ইউজ করতে পারবেন, কোনোদিন স্ট্যাটিক মেথড থেকে নন স্ট্যাটিক মেথডও কল করতে পারবেন না, ডাটাও অ্যাক্সেস করতে পারবেন না। ব্যাপারটা খুব সোজা, কেন? কারণ স্ট্যাটিক মানে তো ক্লাস লেভেলের জিনিস, তাই না? আমার তখন অবজেক্ট তৈরি হয়েছে কি হয় নাই সেটার সাথে তো ক্লাসের লেভেলের জিনিসপত্রের কোনো সম্পর্ক নাই। আমার দেখেন এটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ না, আপনি ফার্স্ট নেম ইনস্ট্যান্স লেভেল ডিক্লেয়ার করে রাখছেন আর স্ট্যাটিক থেকে সেটা আপনি অ্যাক্সেস করতে কিভাবে চান? কারণ এটা ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের সাথে যায় না। অবজেক্ট ওরিয়েন্টেড ইনস্ট্যান্স লেভেলের জিনিসপত্র কখন চিনে? যখন অবজেক্ট তৈরি হয়, তার আগে তো নাই। সো আমি যখন ক্লাস লেভেলের একটা মেথডের মধ্যে অবজেক্ট লেভেলের ডাটা নিয়ে অ্যাক্সেস করতে যাব, কম্পাইলার তো বলে হে তুমি কি করতেছো, অবজেক্ট বলে তো কিছু নাও আসতে পারে, নাই তো, তাই না? বুঝা যায়? ওকে, উল্টোটা কি সম্ভব? ইনস্ট্যান্স লেভেল মেথড থেকে স্ট্যাটিক মেথড অথবা স্ট্যাটিক ডাটা অ্যাক্সেস করা ইয়েস সম্ভব। কেন? একটা অবজেক্ট তৈরি করার আগে কম্পাইলার তো ক্লাস চিনিয়ে আসছে। দেখেন একটা ক্লাসের মেথড কল করার সময় কম্পাইলার কিন্তু অবজেক্ট নাও চিনতে পারে, কিন্তু উল্টোটা তো সম্ভব, একটা অবজেক্ট তৈরি করছে কম্পাইলার বুঝি মেথড চিনে নেয়, অবশ্যই চিনছে, স্ট্যাটিক মেথড চিনে আসছে, তাই না? সো উল্টোটা ডেফিনেটলি সম্ভব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আমি আলোচনাটুকু হয়েছে একটু তাড়াতাড়ি গেছি, আপনারা বাসায় গিয়ে একটু রিভিউ করবেন প্লিজ। ওকে, আমি একজনকে দিয়ে দিচ্ছি ভিডিওটা। Sorry?